হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজও একটি ব্লক নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকের ব্লকের শুরুতেই আমার সকল ভাইয়া এবং আপুদেরকে জানাই শুভ নববর্ষ যেহেতু আমরা প্রতি বছরের মতো এবারের শুভ নববর্ষটা পালন করতে পারছি না আসলে সবারই মন খারাপ সঙ্গে অনেক টেনশান যেহেতু সবাই আমরা লকডাউনে ঘরে বন্দি হয়ে আছি তো এই অবস্থায় আর কি করে শুভ নববর্ষ পালন করব। যাই হোক আল্লাহ রব্বুল মানুষের যেভাবে জীবন পরিচালনা করেন আমাদেরকে সেভাবেই চলতে হয় তো আজ আমি একেবারেই সহজ এবং খুবই ঝটপট করে করে নেওয়া যায় এমনই একটি রেসিপি শেয়ার করব আজ আসলে হাতে মাখা সরিষা ইলিশ করব। এই সরিষা ইলিশটা করা একেবারেই সহজ যারা একদমই কোনো রান্নাই করতে পারেন না আমার বিশ্বাস তারাও আজকের এই রান্নাটি খুব সহজে এবং খুবই ঝটপট করে করে নিতে পারবেন শুধু জানতে হবে মশলার পরিমাণটা মশলার পরিমাণটা জানলেই খুবই ঝটপট করে এই রেসিপিটি করা যাবে তো রেসিপিটি করার জন্য আমার লাগবে ইলিশ মাছ আমি এখানে এই যে একটি ইলিশ মাছ নিয়েছি একটু বড় বড় সাইজ করে ইলিশের ডিম সহই কেটে নিয়েছি আমি একটু ক্লস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আমি পিসগুলো এইভাবে করেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো করেছি তো মোটামুটি ইলিশগুলো রেখে এখন ইলিশটা যেহেতু হাতে মেখে করব তো হাতে মেখে করার জন্য মশলাটাকে খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে তো এখন শুরু করব মশলাটা প্রিপেয়ারের কাজ এখানে আমি নিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ জিরা বাটা আর সেই সঙ্গে সরিষা বাটা দিব আমি তিন টেবিল চামচ পরিমাণ আপনারা পরিমাণটা আপনাদের মতো দিয়ে দিবেন সেই সঙ্গে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর সেই সঙ্গে দিব বেশ কিছু কাঁচামরিচ ফালি এর সঙ্গে এখানে অ্যাড করে দিব সরিষার তেল যেহেতু সরিষা ইলিশ করব সরিষার তেলটা তো লাগবেই আমি এখানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মনে রাখতে হবে হাতে ইলিশটা মশলাটাকে যত ভালোভাবে মেখে নেওয়া যাবে হাতে মাখা ইলিশটা কিন্তু ততটাই টেস্টি হবে এই জন্য মশলাটা খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে আর এই কাজটা একটু সময় ধরেই করতে হবে আপনি যতটা সময় ধরে মশলাগুলো হাতে মেখে নিতে পারবেন আপনার ইলিশের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এই কাজটি কিন্তু হাত দিয়েই করতে হবে যেহেতু হাতে মাখা ইলিশ এখন আমি এক পিস করে ইলিশ মশলার মধ্যে দিব আর এক পিস করে খুব ভালোভাবে মশলাগুলো গায়ে মেখে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি আর ওই যে বললাম এই কাজটি কিন্তু আসলে একটু সময় ধরেই করতে হবে হাতে মাখা ইলিশ খাবো আর সময় ধরে কাজ করব না এটা কি হতে পারে এই জন্য একটু সময় ধরেই এই কাজটা করতে হবে আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমরা চাইলে এইভাবে হাতে মাখা ইলিশ খুব সহজে এবং খুবই ঝটপট করে করে নিতে পারো অনেক মজাদার কিন্তু অনেক কম সময়ে এবং ঝটপট করে করা যায় এই ইলিশ মাছের রেসিপিটি আমি আসলে এই মাখানোটা একেবারে আনকাট রেখে মাখাচ্ছি যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন যেহেতু হাতে মাখা ইলিশ এর মাখানোর মধ্যেই কিন্তু ইলিশের টেস্টটা লুকিয়ে আছে আপনি যত ভালোভাবে মাছগুলোকে মশলার সঙ্গে প্রিপেয়ার করে নিতে পারবেন আপনার ইলিশের রেসিপিটা ততটাই মজাদার হবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর এতে করে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি লাইক কমেন্টস আর শেয়ার করবেন সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মাছগুলো খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে গিয়েছে এইবার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব খুব বেশি পানি কিন্তু দিব না যেহেতু হাতে মাখা ইলিশ আর এই ইলিশটা কুক করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এই কারণে একেবারেই মাখা মাখা করে একটু পানি দিতে হবে আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমরা এ কথা সবাই জানি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো ফিরে এলাম আধা ঘন্টা পর এই যে দেখতেই পারছেন ইলিশগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে এখন এটা চুলায় বসিয়ে দিব আমি একটু দেখিয়ে দিচ্ছি তো চুলায় দিয়ে প্রথমে দশ মিনিট মতো ফুল আছে ইলিশগুলোকে কুক করব দশ মিনিট মতো রান্না করার পর ঢাকনাটা তুলে এইবার চুলার আঁচটা একটু কমিয়ে দিব আসলে ফুল রান্নাটা এবার চুলার আঁচটা থাকবে একেবারেই কম এতে করেই কিন্তু ইলিশ মাছটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে আর সরিষাটা একদম তিতা লাগবে না এজন্য জন্য রান্নাটা খুব ভালোভাবে করতে হবে আর ইলিশ মাছটা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে লেগে যায় এমনিতেই কিন্তু সরিষা দিয়ে রান্না তারপর আবার যদি নিচ থেকে লেগে যায় তাহলে এই রান্নাটা এতটাই বাজে হবে যে এটা আর মুখে দেওয়া যাবে না তো খুব সাবধানে এবং আলতো হাতে এইবার আমি ইলিশগুলো এক পিস এক পিস করে উলটিয়ে দিব একটা সাইড হয়ে গিয়েছে অপর সাইডটা যেন মশলাগুলো খুব ভালোভাবে ইলিশের মধ্যে ঢুকে যায় এজন্য খুবই ভালোভাবে এবং আলতো হাতে খুবই সাবধানে এই ইলিশগুলো উলটিয়ে দিতে হবে ইলিশ মাছ কিন্তু একেবারেই নরম মাছ আমরা রেগুলার যারা ইলিশ মাছ রান্না করি বা খেয়ে থাকি ইলিশ সম্পর্কে আমাদের কম বেশি অভিজ্ঞতা অবশ্যই আছে আর আমার নতুন রাঁধুনি আপু তোমরা যখনই ইলিশ মাছ রান্না করো না কেন এইভাবে খুবই সাবধানে এবং আলতো হাতে মাছগুলো উল্টিয়ে দিবে যেন কোনোভাবেই ভেঙে না যায় কেননা মাছগুলো ভেঙে গেলে ওই তরকারিটা দেখতেও একেবারে বাজে লাগবে এবং মাছগুলোও দেখতে ভালো লাগবে না এর জন্য খুবই সাবধানে এবং আলতো হাতে একেবারেই আলতো হাতে মাছগুলো উলটিয়ে দিতে হবে তো মোটামুটি আমার সবগুলো মাছ আমি আলতো হাতে উলটিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সাবধানে এবং খুবই আলতোভাবে মাছগুলো সব মোটামুটি উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন মোটামুটি আরও দশ মিনিট মতো একেবারে হালকা আছে আমি এই ইলিশগুলোকে রান্না করব আর চারো সাইডে যে মশলাগুলো লেগে গিয়েছে এগুলো একটু হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে নইলে কিন্তু তিতা হয়ে যাবে যেহেতু সরিষা দিয়ে রান্না তিতা হয়ে যাবে এই কারণে আসলে মোটামুটি ফুল রান্নাটাই একটু সতর্কতা এবং খেয়াল রেখে রান্না করতে হবে একটু সাবধানে এবং সতর্কতা অবলম্বন করে রান্না করলে হাতে মাখা এই ইলিশটা যে কতটা মজা হবে আসলে আপনারা যখন নিজেরাই রান্না করে খাবেন তখনই বুঝতে পারবেন যে হাতে মাখা এই ইলিশের টেস্ট ঠিক কতটা মজাদার আর কতটা লোভনীয় আর মাঝে মাঝে ফ্রাই প্যানটা ধরে আলতো হাতে একটু ঝাঁকিয়ে দিবেন এতে করে মাছগুলো আর নিচে লেগে যাবে না আমার কুক করা প্রায় হয়েই এসেছে কিন্তু ইলিশ মাছটা দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর তেলটাও উপরে উঠে এসেছে তার মানে প্রায় রেডি হয়েই এসেছে আরও পাঁচ ছয় মিনিট মতো আমি এগুলোকে জাল করে নিব আর হাতাটা ধরে একটু আলতো হাতে ছাকিয়ে দেবো এতে করে মশলাটা উপর নিচ হয়ে যাবে আর ইলিশের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে শুধু হাতে মাখা ইলিশ নয় আমি যখনই যে কোনো টাইপের রেসিপি করি না কেন সবসময়ই চেষ্টা করি আমি একটু সময় ধরে রান্নাটা করার জন্য সময় ধরে রান্না করলে কালারটাও যেমন কালারফুল হয় এবং রান্নাটাও অনেকটাই মজাদার হয় তো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমার হাতে মাখা ইলিশ এইবার পরিবেশনের পালা আমি একটু আলতো হাতে খুবই সাবধানে একটু সময় ধরে মাছগুলো উঠাবো এবং পরিবেশন করব। আমাদের হাতে যখন একেবারেই সময় থাকে না বা খুবই ঝটপট করে কোনো কিছু করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা ঘরে ইলিশ থাকলে এইভাবে হাতে মাখা সরিষা ইলিশটা খুবই চটজলদি করে নিতে পারি আর আজকে সরিষা ইলিশটি করেছি আমি আসলে শুভ নববর্ষ উপলক্ষে যেহেতু কোথাও যাওয়া হবে না বা তেমন কোনো কিছু করা হচ্ছে না তারপরেও ভাবলাম যে একটু সরিষা ইলিশ করি কোনো রকমে নববর্ষ পালন হবে আর কি বাঙালি আমরা যেহেতু আমরা তো সরিষা ইলিশ প্রত্যেক বছরই খেয়ে থাকি এই জন্যই খুব ঝটপট এবং চট করে নিয়েছি এই হাতে মাখা সরিষা ইলিশটা আশা করি আপনাদেরও ভালো লাগবে একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবেই আমার বিশ্বাস তো মাই লাভলি ভিউয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ